কথা বলা এবং লেখার সময় অনেককেই দেখা যায় যে হি এর পরে আর ব্যবহার করতে অনেকেই দেখা যায় যে হি শি এর পরে ওয়ার ব্যবহার করতে অনেকে আবার দেখা যায় যে আইয়ের পরে আর ব্যবহার করে থাকে এরকম অনেকে কথা বলার সময় অনেককে দেখা যায় লেখার মধ্যে অনেকে এরকম যে মিস্টেক এটাকে আমরা ভুল বলবো অবশ্যই এই ভুলগুলো করতে দেখা যায় এর কারণটা হচ্ছে এই যে ভুলটা হয়ে থাকে এই ভুলটা হওয়ার মূল কারণটা হচ্ছে সে যে যাদের এই ভুলগুলো হয়ে থাকে তারা জানে না যে কখন কোন সাবজেক্টে পরে দ্যাট মিন্স কোন নাম্বার কোন পার্সনের পরে আমরা ইজ ব্যবহার করতে পারি কোন পারসনের পরে কোন নাম্বারের পরে আমরা আর ব্যবহার করতে পারি এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা দরকার এগুলো হচ্ছে বেসিক লেভেল অফ গ্রামার তো গ্রামারের এই যে বেজমেন্ট এই বেসমেন্টগুলো যাদের সমস্যা তাদের এই ধরনের ভুলগুলো হয়ে থাকে তো আজকে সকলকে আমি আমার ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ ইংলিশ এজুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওলেশনে আজকে আমি ক্লিয়ার করে দেবো যে কিভাবে এবং কোথায় এই বি ভার্বগুলো বা এই যে অক্জিলে ভার্ভ বলি আমরা টু বি ভার্ভ বলি এগুলো কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করে দেব তো চলো শুরু করা যাক তো এখানে প্রথমেই আমরা জানি বি ভার্বের মধ্যে রয়েছে পাঁচটি বি ভার্ভ বলি আমরা এগুলোকে আবার কেউ কেউ টু বি ভার্ব বলে থাকে আবার কেউ অক্সিলের ভার্ভও বলে থাকে অক্সিলের ভার্ভের অনেকগুলো প্রকারভেদ রয়েছে অক্সিলের ভার্ভ অনেকগুলো বাট বি ভার্ভ হচ্ছে এই যে পাঁচটি এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ভ বলি অথবা বি ভার্ভ যেটাই আমরা বলি এটা হচ্ছে নাম্বার পাঁচটি এই পাঁচটির মধ্যে কখন এম ইজার বসে কখন ওয়াজ ওয়ার বসে এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে যদি প্রেজেন্টের কোনো কথা আমরা বলি প্রেজেন্ট প্রেজেন্ট সেক্ষেত্রে আমরা এম ইচ আর ব্যবহার করবো যদি বর্তমানের কোনো কথা আমরা প্রকাশ করি বর্তমান আর যদি অতীতের কোনো কথা আমরা প্রকাশ করি বা অতীতের কোনো কাজ তাহলে সেখানে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করে করব। তাহলে বর্তমানের ক্ষেত্রে আমরা অ্যামেজার অতীতের যদি কোনো কথা আমরা প্রকাশ করতে চাই সেখানে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব এখন এই অ্যামিজারের মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল সেটা অবশ্যই জানতে হবে কারণ সিঙ্গুলার নাম্বারের পরে আমরা সিঙ্গুলার অক্সিলাই ভার্বটি ব্যবহার করব প্লুরাল নাম্বারের পরে আমরা প্লুরাল যে বিভাবটি সেটি ব্যবহার করব তাহলে সিঙ্গুলার হচ্ছে এম ইজ ওয়াচ এই তিনটি হচ্ছে পাঁচটির মধ্যে এই তিনটি হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে হচ্ছে আর এবং ওয়ার কোন সময় কোনটা ব্যবহার করবো সেটা কিন্তু মনে রাখতে হবে কোন সময়ের ক্ষেত্রে কারণ আমরা যে কোনো ভাব সেটা অক্সিলাই ভার্ব হোক অথবা মেইন ভার্ব হোক সেটা অবশ্যই সময় অনুযায়ী ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এই সময়ের ক্ষেত্রে হচ্ছে বর্তমানের যদি হয় তাহলে এম ই আর আর যদি অতীতের হয় তাহলে আমরা সেখানে ব্যবহার করব। ওয়াজ বা ওয়ার এরপরে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দেখতে হবে তারপরে আমরা ব্যবহার করছি যার পরে আমি ব্যবহার করছি সে সিঙ্গুলার না প্লুরাল সেই বিষয়টা আমাদের দেখতে হবে তাহলে সিঙ্গুলার হলো এম ইজ ওয়াজ আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ সরি আর এবং ওয়ার এরপরে আমাদের আমরা জানি যে কোনো নাম্বারের ক্ষেত্রে সে সিঙ্গুলার অথবা প্লুরাল দুটো নাম্বার হলো দুটি এরপরে পার্সনের ক্ষেত্রে কারণ প্রত্যেকটি নাউনই হচ্ছে একটি পার্সন প্রত্যেকটি নাউন হচ্ছে একটি পার্সন এই পার্সনগুলো হচ্ছে তিন ধরনের ফার্স্ট সেকেন্ড থার্ড তো এই যে অগ্জিলি ভারগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের তিনটি ধাপ অনুসরণ করতে হয় এটা হচ্ছে সময় দেন হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল তারপর হচ্ছে যে পার্সন ফার্স্ট সেকেন্ড থার্ড কোন পার্সন এই তিনটে আমাদেরকে দেখতে হবে তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই সেকেন্ড পারসন হচ্ছে ইউ এরপরে থার্ড পার্সন এই দুটো ছাড়া এই দুটো ব্যতীত এই দুটো ব্যতীত দ্যাট মিন্স ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন তাহলে আমরা যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনটা মনে রাখতে পারি এছাড়া যা কিছু আসবে সবই হচ্ছে থার্ড পার্সন এভাবে সহজে মনে রাখা যায় যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া সব কিছুই হচ্ছে থার্ড পারসন এখন এই থার্ড পার্সনের মধ্যে আমাদের দেখতে হবে যে কি কি রয়েছে যেহেতু থার্ড পার্সন হচ্ছে পৃথিবীতে অনেক সেই জন্য এটা সংখ্যাটা আমরা এখানে ডট ডট দিয়েছি কারণ যত নাম আছে নেম সবই হচ্ছে থার্ড পারসন এখন আমি যদি কিছু এখানে ব্যবহার করি যেমন আমি যদি একটি কথা বলি এখানে আমরা এগুলো কখন ব্যবহার করে থাকি এই বিভাগগুলো এই বিভাগগুলো আমরা অবস্থা বোঝাতে ব্যবহার করে থাকি অবস্থা অবস্থা বলতে যে আমার শারীরিক অবস্থা ভালো আমি এখন ভালো আছি তারপরে বাংলাদেশের অবস্থা ভালো বাংলাদেশের শিক্ষার মান ভালো এই যে কোনো অবস্থা বুঝোতে আমরা এই বিভাগগুলো ব্যবহার করে থাকি যেমন শি ইজ তার অবস্থান হলো কি সে এখন সুস্থ তারপরে দে আর অনেস্ট তারা সৎ তাদের অবস্থাটা কি তারা হচ্ছে সৎ তার অবস্থাটা কি সে হচ্ছে ভালো তাহলে আমরা কোনো অবস্থা বোঝাতে এই বি ভাগ গুলো ব্যবহার করে থাকি তারপরে আর একটা হচ্ছে আহ নাম্বার টু অবস্থান আমরা যদি অবস্থান বোঝাই কোনো কিছুর অবস্থান সেক্ষেত্রেও আমরা এই বিভাগ ব্যবহার করে থাকি আমাদের এলাকায় অনেকগুলো প্রাইমারি স্কুল আছে তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো দেয়ার আর মেনি প্রাইমারি স্কুল ওর যে কোনো স্কুল সেক্ষেত্রে আমরা শুধু স্কুলস লিখলাম দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অনেক স্কুল আছে দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে এটা হচ্ছে অবস্থান অবস্থান ওইখানে দুটো কলম আছে আর টু ওখানে দুটো কলম আছে এই আমার বই তাহলে দিস ইজ মাই বুক তাহলে অধিকারে বোঝাতে অধিকারে যদি আমরা বোঝাই সেক্ষেত্রেও এই বি ভার ব্যবহার করা হয় যে দিস ইজ মাই বুক এই হয় আমার বই দ্যাট মিন্স মালিকানা এই মালিকানা বোঝানোর ক্ষেত্রেও এখন যদি আমরা আরেকটু কোনো বিষয় দেখি সেটা হচ্ছে যে বিষয়টি যেটা আমরা বলছিলাম আমরা এইগুলো বি ভারগুলো ব্যবহারের ক্ষেত্রে যখন আমরা বি ভার ব্যবহার করে কোনো সেন্টেন্স তৈরি করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই তিনটি ধাপ অনুসরণ করে ব্যবহার করতে হবে সাপোজ আমি একটি বাংলা এখানে যদি ট্রান্সলেশন লিখি যে মনিকা মনিকা একজন মেধাবী ছাত্রী এই একটা সেন্টেন্স আমি লিখলাম তারপরে আমি যদি এরকম বলতে চাই যে আমার পিতা আমার পিতা একজন ব্যবসায়ী ছিলেন আমার পিতা একজন ব্যবসায়ী ছিলেন তো এখানে আমি প্রথমে নির্ণয় করব সময় মণিকে একজন মেধাবী ছাত্রী মণিকে একজন মেধাবী ছাত্রী দ্যাট মিন্স অতীতে ছিল সেটা কিন্তু বোঝায় না মনিকা একজন মেধাবী ছাত্রী দ্যাট মিন্স ইন জেনারেল বর্তমানেও সে মেধাবী ছাত্রী আছে তারপর আমাদের যেটা দেখতে হবে যে এখানে যে সাবজেক্টটি রয়েছে যার সম্পর্কে এখানে বলা হচ্ছে যে নামটি রয়েছে সেই নামটি সিঙ্গুলার না প্লুরাল তাহলে আমরা দেখতে পাচ্ছি মনিকা মনিকা মিনস থার্ড সিঙ্গুলার দেন থার্ড পারসন না ফার্স্ট পার্সন না সেকেন্ড পারসন মনিকা মিন্স এনি নেইম সো দিস ইজ থার্ড পারসন তাহলে থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার যেহেতু তাহলে এই সিঙ্গুলারের মধ্যে থেকে যে কোনো একটি ভার ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানের তাহলে ফার্স্ট আমি যার সম্পর্কে বলছি তার নামে আমি লিখলাম মনিকা তারপর আমরা ব্যবহার করব প্রথমে যে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা কথা বলি বা লিখি সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যদি কোনো কিছু আমরা বর্ণনা করি বা কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলি তাহলে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে দ্যাট মিন্স সেখানে আমাদের প্রথমেই সাবজেক্টের কথাটা আগে বলতে হবে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সাবজেক্টের কথাটি আমরা আগে বলবো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে মনিকা তারপর আমরা কী ব্যবহার করব যে ভার সেটা হতে পারে মূল ভার অথবা বিভার তাহলে এখানে মূল ভার হল যখন কাজ করা বুঝবে সেক্ষেত্রে মূল ভার কাজ করা যদি না বোঝায় তাহলে সেখানে হচ্ছে বিভাগ মনে রাখতে হবে ভার হচ্ছে দুই ধরনের অক্জিলি আর একটা হচ্ছে মেইন ভার্ব আর ভাষায় বলা হয় ভার্ব ভার্ভ একটা হচ্ছে অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব হচ্ছে যেটা দিয়ে কাজ করা বোঝায় নান অ্যাকশন ভার হচ্ছে যেটা দিয়ে কাজ করা বোঝায় না তাহলে আমাদের কাজ করা এখানে যেহেতু বোঝায় না তাহলে অবশ্যই এই যে নান অ্যাকশন ভার্ব বা অক্জিলি ভার্ভ এর যে কোনো একটি ব্যবহার করতে হবে তাহলে এখন প্রথমে আমরা হলাম এটা বর্তমানে তাহলে এই বর্তমানের হলো এগুলো যে অ্যামিজার এই বর্তমানে যেহেতু এই তিনটি অ্যামিজার এর মধ্যে থেকে আবার আমাদের শিওর হতে হবে সিঙ্গুলার না প্লুরাল তাহলে আমরা শিওর হলাম যেটা সিঙ্গুলার তাহলে এই যে দুটো এই দুটি হচ্ছে বর্তমানের এবং সিঙ্গুলার তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে যেটা দুটো এখন আমরা এখানে কোনটা ব্যবহার করব এই যে এম আছে ও সবসময় একজনের জন্য নির্ধারিত সেটা হচ্ছে আইয়ের জন্য সবসময় এম নির্ধারিত ওর ক্ষেত্রে আর কারো কোনো ওর অংশীদার নেই সবসময় আই এর জন্য হচ্ছে এম ওর ক্ষেত্রে আর কেউ ভাগ বসাতে পারবে না সুতরাং এক্ষেত্রে আমাদের সিঙ্গুলার যেটা আসছে সেটা হচ্ছে ইজ তাহলে মনিকা ইজ মেধাবী শিক্ষার্থী তাহলে মেধাবী এটা হচ্ছে অ্যাডজেকটিভ আমাদের একটা জিনিস বুঝতে পারে একটা সেটা হলো কোনো পার্সোফের আগে পরে কোন পার্সোফেসিজ বসে অ্যাডজেক্টিভ বসে হলো নাউনের পূর্বে তাহলে এখানে নাউন হচ্ছে ছাত্রী তাহলে একজন যদি বলছে তার মানে এ বা এন বসবে তাহলে এখানে আমরা আহ মেধাবীর ইংলিশ হচ্ছে মেরিটোরিয়াস মেরিটোরিয়াস দেন মনিকা ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট ব্রাইট স্টুডেন্ট বললেও হবে তারপরে গ্লোরিয়াস স্টুডেন্ট বললেও হয় তাহলে এই যে মেরিটিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ এই ডাউনটির পূর্বে বর্ষে যদি আমরা এরকম বলি যে মনিকা ইজ স্টুডেন্ট মেরিটোরিয়াস তা কিন্তু হবে না কারণ অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে আগে মনিকা ইজ এ মেরিটোরিয়াস দেন নাম্বার টু হচ্ছে আমার পিতা একজন ব্যবসায়ী ছিলেন তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে আমার সম্পর্কে নয় আমার পিতার সম্পর্কে তাহলে সেই হচ্ছে এখানে সাবজেক্ট মাই ফাদার এরপর আমরা দেখব যে কোন সময়ের কথা বলছে ছিলেন ছিলেন বলতে বুঝায় পাস্ট অতীতে ছিলেন তাহলে আমরা পাঁচটের ক্ষেত্রে খেয়াল করবো এই হচ্ছে পাঁচটে এই পাঁচটে রয়েছে দুটো এর মধ্যে আমরা দেখব সিঙ্গুলার বসবে না হচ্ছে সিঙ্গুলার তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গুলার হলো কোনটি ওয়াজ তাহলে এখানে ব্যবহার করতে হবে ওয়াস মাই ফাদার ওয়াজ একজন এ বা এন তাহলে এ অথবা এন কোনটা সেটা আমরা একটু বলে শেয়ার হয়ে নিব এ বা অ্যান একজন ব্যবসায়ী ব্যবসায়ীর ইংলিশ হচ্ছে বিজনেস ম্যান ইংলিশ হচ্ছে এখন এখানে আমাদের এ বসবে না এন বসবে এটা হলো এই যে শব্দটি রয়েছে সেই শব্দটি আমাদের দেখতে হবে যেটা শুরুতে কনসনেন্ট রয়েছে না ভাওয়াল রয়েছে বি হচ্ছে তাহলে কনসনেন্টের ক্ষেত্রে এখানে এ বসবে এন বসবে না তাহলে মাই ফাদার ওয়াজ এ বিজনেস ম্যান এখন আমরা এখানে ইজ লিখতে পারতাম কিন্তু ইজ লিখতে হতো না কেন সময় নির্ধারণ করতে হবে তাহলে আমাদের এই বি ভার ব্যবহার করার ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করতে হবে যে কোন সময়ের দ্বিতীয়ত হচ্ছে যে অক্জিলি ভাবটি আমরা ব্যবহার করবো বা এখানে যে যে যার সম্পর্কে বলছে সে কি সিঙ্গুলার না প্লুরাল সে সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার বসবে প্লুরাল হলে প্লুরাল ভার বসবে এরপরে কোন পার্সন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন তাহলে এই ফার্স্ট পার্সনগুলোর ক্ষেত্রে যে অক্জেলি ভাগগুলো বসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই এর জন্য সবসময় এম নির্ধারিত তারপরে ফার্স্ট পার্সন উই উইয়ের জন্য সবসময় আর এবং ওয়ার নির্ধারিত ফার্স্ট পার্সন উই কারণ উই হচ্ছে প্লুরাল উই হচ্ছে প্লুরাল আমরা জানি এই জন্য সিঙ্গুলার প্লুরাল মনে রাখলেই চলবে প্লুরালের জন্য এখানে আর অথবা ওয়ার সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন ইউ ইউ এর জন্য সবসময় আর এবং ওয়ার যদি বর্তমানে হয় তাহলে আর আর যদি অতীতের হয় তাহলে সেখানে ওয়ার এবার থার্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে দেখতে হবে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভাব আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব সিঙ্গুলার হলে এই সিঙ্গুলার ভাব প্লুরাল হলে প্লুরাল ভাব তো এই বি ভার ব্যবহারের ক্ষেত্রে আমি যে তিনটি ধাপের কথা বলেছি এই তিনটি ধাপ অনুসরণ করলে অবশ্যই এই বি ভার ব্যবহারের ক্ষেত্রে আর কেউ আইয়ের পরে ইজ বলবে না হি যে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের পরে কেউ আর বলবে না তারপরে কোনো সেন্টেন্সকে যদি আমরা এরকম ট্রান্সলেট করতে চাই বাংলায় থেকে ইংরেজিতে তাহলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে প্রথমে আমরা ব্যবহার করবো কোনটি সাবজেক্ট তবে সাবজেক্ট কমপ্লিমেন্ট যদি থাকে দ্যাট মিন্স সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য দেয় তাহলে সেই অতিরিক্ত তথ্যটি অনেক সময় সাবজেক্টের আগেও বসতে পারে পরেও বসতে পারে এটা হলো তার সম্পর্কে কি বৈশিষ্ট্য বলেছে অতিরিক্ত তথ্যটা কি সেটার উপরে নির্ভর করবে সেজন্য সেই অনুযায়ী অতিরিক্ত তথ্য এই যে সাবজেক্ট তারপরেও ব্যবহার করা যায় পূর্বেও ব্যবহার করা যায় সে অনুযায়ী ব্যবহার করতে হবে মূল কথা হলো আমরা কোনো কিছু বর্ণনা করলে সেক্ষেত্রে সাবজেক্টটি প্রথমে ব্যবহার করতে হবে আশা করছি এখানে যে বিভার বা ভার ব্যবহারের যে কথাগুলো আমি বলেছি তার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে যে কোথায় কোন অজ্জিলাই ভাব ব্যবহার করতে হবে তাই আজকে এখানে শেষ করতে চাই পরবর্তীতে আবার যে বিভাগগুলো জেলের যে ভাগগুলো রয়েছে টু হ্যাভ ভার্ভের ব্যবহার টু ডু ভার্ভে ব্যবহার অন্যান্য যে মোডোল্জি ভারগুলো রয়েছে সেগুলো ব্যবহার সবগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে এই চ্যানেলের সাথে থাকবে এবং এখান থেকে পড়াশোনা করবে সেই আশা রাখছি সো টুডে আই উইড লাইক টু ফিনিশ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস টু অল